হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বলবো ত্রিভুজের সমস্ত সূত্রের প্রমাণ নিয়ে। এইটি হলো ও পরিমিতির তৃতীয় নম্বর পর্ব, আর প্রথম ও দ্বিতীয়তে আমি আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের সমস্ত সূত্র কিভাবে প্রমাণ করতে হবে এবং কিভাবে মনে রাখতে হবে সূত্রগুলো ও বুঝে সেটাই আলোচনা করেছি। আর এই ভিডিওতে আমি আলোচনা করব সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজের সূত্রগুলো ও আমরা কিভাবে বুঝে সারা জীবন মাথায় রাখবো। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি আর বেল বাটনে ক্লিক করোনি, তারা সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করো সবার প্রথমে এরকম ধরনের নিউ নিউ ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, সূত্রগুলো প্রমাণ করার জন্য সবার প্রথমে একটি ত্রিভুজ এখানে, ত্রিভুজকে হয় তিনটি বাহু দ্বারা গঠিত ক্ষেত্রকে কি বলা হচ্ছে, ত্রিভুজ বলা হয়। এবার এই ত্রিভুজের মানে একটা সাধারণ ত্রিভুজ, সেটা সব ত্রিভুজের ক্ষেত্রেই একই যে জেনুইন সূত্র, মানে সাধারণ যে সূত্রটি, সে পরিসীমা এবং ক্ষেত্রফলটা। প্রথম দেখে নিই ত্রিভুজের পরিসীমা সূত্র কি, যে কোনো ত্রিভুজের পরিসীমা। তা ত্রিভুজের ত্রিভুজের পরিসীমা ত্রিভুজের পরিসীমা মানে আমি আগেই বলে দিচ্ছি, আগে দুটো ভিডিওতে বলেছি যে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের সূত্রগুলো প্রমাণ করার ক্ষেত্রে বলে দিচ্ছি, যারা ভিডিওটি দেখোনি তারা আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারো। পরিসীমা মানে চারদিকে কতটা রয়েছে, মানে এখানে এই বাহুটা এই বাহুটা এই বাহুটা, মানে সীমাগুলোকে যোগ করলে এই যে এই পুরো বাহুটা এই বাহুটা এবং এই বাহুটা, মানে তিনটি বাহুর সমষ্টি। সাধারণ সূত্রকে যে কোনো ত্রিভুজের পরিসীমা বের করি না কেন, ও সমবাহু হোক, বিষমবাহু হোক, সমদ্বিবাহু ত্রিভুজ হোক, সমকোণী ত্রিভুজ হোক, পরিসীমা বলতে চারি চার যে কটা বাহু রয়েছে বাহুগুলোর যোগফল, যে কোনো ক্ষেত্রেই আমি বলেছি। তাহলে এখানে ত্রিভুজের তিনটে বাহু হয়, সব সময় যে কোনো ত্রিভুজের পরিসীমার ক্ষেত্রে কি হবে, তিনটি বাহুর যোগফল, বাহুর যোগফল মানে কি। এখানে দেখো, এখানে যদি এটার মান এ হয়, এটার মান বি হয়, এটার মান সি হয়, তাহলে কি হয়ে যাবে, এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে সাধারণ সূত্র। তাহলে কি ত্রিভুজের এই পরিসীমা, মানে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা কি হবে, তিনটি বাহুর যোগফল, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারবো। আর ত্রিভুজের পরিসীমা কি বাহুগুলোর যোগফল, তাহলে এর একক কি হবে, সেই একক হবে। দুই হচ্ছে কি ত্রিভুজের ক্ষেত্রফল, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের একটা সূত্র আছে, সাধারণ সূত্র, ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়ালস টু কি হয়, সবসময় মনে রাখতে হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কি বললাম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ক্ষেত্রফল হলে বর্গ একক হয়, ঠিক আছে। এবার দেখো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি মানে আমরা এখানে দেখতে পাচ্ছি, আর হচ্ছে উচ্চতা মানে হচ্ছে এইটা, ঠিক আছে। এবার দেখো, আমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে এইটা হচ্ছে এ ত্রিভুজের ভূমি, ভূমি সবসময় এই ত্রিভুজের ভূমি ডিসাইড করবো কিভাবে, যে কোনটা ভূমি, এইটা ভূমি, এইটা ভূমি, এইটা ভূমি না এইটা ভূমি, ভূমি বুঝবো কিভাবে যে কোন ত্রিভুজের ভূমি কোনটা। দেখো, কোন কৌণিক বিন্দু থেকে যখন এইটাকে আমরা উচ্চতা ধরবো, তখন এইটা যার উপর লম্ব হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, যে বাহুর উপর, মানে এই এই কোণের যে কোণ থেকে টানবো সেই কোণের বিপরীত বাহু, বিপরীত বাহুটি হবে ভূমি, এখন হচ্ছে এইটা ভূমি। আর যখন এইখান থেকে টানবো, মানে এই কোণের বিপরীত বাহু কোনটা, এইটা, এই এই বাহুর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, যে বাহুর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে সেটা হবে ভূমি, এখন হচ্ছে এইটা ভূমি। যদি এই কৌণিক বিন্দু থেকে সরলরেখাটা এই বাহুর উপর টানি, তাহলে এইটা হয়ে যাবে ভূমি, তাহলে এইটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে মানে যে বাহুর উপর 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, মানে লম্ব হবে, সেই বাহুটা হয়ে যাবে ভূমি। আর আর কৌণিক বিন্দু থেকে অপর বাহু পর্যন্ত যে দূরত্ব, লম্ব দূরত্ব, সেটা হয়ে যাবে কি উচ্চতা। তো এটা বোঝা গেছে। তাহলে এখানে যদি এটাকে ডি ধরে নিই, যে এটা হচ্ছে ডি, তাহলে এই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এখানে হচ্ছে হাফ ইন্টু ভূমি মানে কি বি এখানে, আর উচ্চতা মানে কি ডি, তাহলে এটা হচ্ছে বর্গ একক। নিজের মতন করে বুঝবো বন্ধুরা, ত্রিভুজের পরিসীমা আর ত্রিভুজের ক্ষেত্রফল, এই দুটো ও সূত্রকে কাজে লাগিয়ে আমরা ত্রিভুজের এই ত্রিভুজাকৃত যে কোনো ত্রিভুজ হতে পারে তার ক্ষেত্রফল বা পরিসীমার সূত্র বের করি। মানে ত্রিভুজের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল দিয়ে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয়। আমি যদি বলি সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমস্ত ত্রিভুজের ক্ষেত্রফল এই ক্ষেত্রফল দিয়েই বের করা হয়েছে। আর তাই জন্য এটা হচ্ছে সাধারণ সূত্র, যে কোনো
ত্রিভুজের ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চ ক্ষেত্রফল। আর পরিসীমামতায় তিনটি বাহুর যোগফল যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। তো এখন সবার প্রথমে আসবো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। তো সমবাহু ত্রিভুজটা দেখে নিই। তারপরে সমবাহু ত্রিভুজ মানে সমবাহু কথার অর্থ যে ত্রিভুজের তিনটি বাহু সমান, তাই তো? তো তিনটি বাহুই এখানে কি হবে, সমান হবে। যে ত্রিভুজের এর তিনটি বাহু সমান তাকে কি বলা হচ্ছে, সমবাহু ত্রিভুজ। তাহলে এখানে ধরে নাও এই তিনটি বাহু সমান, এটা একটি সমবাহু ত্রিভুজ, মানে আমি এটা ধরে নিলাম এ, এটাও এ হবে, এটাও এ হবে, তিনটি বাহুই যেহেতু সমান। তাহলে দেখুন বাহুগুলো ধরে নিলাম কি, এটা আমি করছি প্রথম কি করছি, এটা সমবাহু ত্রিভুজ কি, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বলছি, সমবাহু সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের সবার প্রথমে পরিসীমা দেখবো কি হয়। দেখো আগে সূত্র দিয়ে পরিসীমা আগেরটাই বলেছি, যে পরিসীমা কি হবে, এ আমার তিনটি বাহুর ওর যোগফল। তাহলে কি হবে, এখানে আমি যদি দেখি যে এর পরিসীমা কি, চারিদিকটা পরিসীমা বলেছিলাম, তাহলে এ প্লাস এ প্লাস এ যোগ করলে কত হয়, থ্রি এ, মানে থ্রি কি এর সাথে গুণ আছে। তাহলে কি হবে, থ্রি গুণ গুণ কি হচ্ছে এ, মানে কি হচ্ছে এটা বাহু, প্রত্যেকটা বাহু সমান বাহু, তাহলে এ থ্রি গুণ হচ্ছে বাহু। তাহলে এখানে কি হচ্ছে, সমবাহু ত্রিভুজের পরিসীমা কি হয়ে যাবে, থ্রি গুণ কি হচ্ছে বাহু হয়ে যাবে। কি এটা, থ্রি গুণ বাহু কি হয়ে যাবে এখানে, পরিসীমা মানে দৈর্ঘ্যের সমষ্টি, দৈর্ঘ্যের সমষ্টি দৈর্ঘ্যই হবে, তার মানে একক হয়ে যাবে এখানে, পরিসীমা মানে একক বলে দিয়েছিলাম আমি। তা এখানে দেখো তিনটি সমান আছে বলে তিনটি যোগ করলাম, থ্রি এ আসলে, এ মানে হচ্ছে বাহু। তাহলে আগেই বলেছিলাম তিনটি বাহুর যোগফল, সেই সেম করেছি। তারপরে কি, দু নম্বর হচ্ছে আমার উচ্চতা বের করতে হবে। কেন, আমার ক্ষেত্রফল বের করতে গেলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা থাকে, তাহলে আমার সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করতে হবে। তো উচ্চতার কিভাবে ইউজ করব, তো দেখো এখানে উচ্চতা মানে আমার কোনটা, এখানে আমার উচ্চতা মানে হচ্ছে এইটা, আমি যদি এইটাকে ধরি উচ্চতা মানে, আমি যেখানে যখন এই এই এখান থেকে টানবো তখন এইটা ভূমি হবে, এইটা উচ্চতা হবে। এখন আমি এই কৌণিক বিন্দু থেকে এখানে টেনেছি, তাহলে কি এইটা হচ্ছে উচ্চতা আর এইটা হচ্ছে ভূমি। তাহলে আমি যদি এখন একটুখানি নাম দিই এটাকে, যে যে এই ত্রিভুজটাকে যদি এখন আমার নাম দিয়ে দিই, যে এখানে কত আছে, এইটা নাম দিলাম এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে ডি, তাহলে এ ডি হচ্ছে উচ্চতা। তাহলে একটু খুব ভালো করে যদি আমরা দেখি যে আমাকে এডি বের করতে হবে, আর যদি ভালো করে লক্ষ্য করে দেখি যে আমার এখানে এই কোণটার মান কত, এই কোণটার মান কত 90 ডিগ্রি, বা এই কোণটার মান 90 ডিগ্রি, তাহলে এইটুকু এটা বাদ দিলে এখানে এ ডি সি, এটা কি একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, এটা কি আমার একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এডি হচ্ছে উচ্চতা, আমরা এখন সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করছি। তাহলে এখানে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, তাহলে আমি এই যে ত্রিভুজ কি আছে, এই ত্রিভুজটা এ ডি সি, এ ডি সি এর ক্ষেত্রে যদি দেখি যে এইটা কি অতিভুজ, আমরা জানি কি পিথাগোরাসের সূত্র অনুসারে এ সি স্কোয়ার, দেখো এ সি স্কোয়ার আর এ অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব মানে কি হচ্ছে এ ডি স্কোয়ার, প্লাস কি হচ্ছে ভূমি স্কোয়ার মানে কি হচ্ছে এইটা ভূমি, বি সি ডি সি তার স্কোয়ার। ভালো করে দেখে নাও, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব মানে এ ডি, ভূমি মানে কি হচ্ছে বি সি, তাহলে কি হচ্ছে অতিভুজ স্কোয়ার আর ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লিখেছি আমার কি দরকার এ ডি, তাহলে এ ডি ইকুয়াল টু কি বেরোচ্ছে দেখবো, এ ডি স্কোয়ার টা এই পাশে রেখেছি আর এইটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে কি হয়ে যায় আই এ এ সি স্কোয়ার মাইনাস ডি সি স্কোয়ার, তাহলে হচ্ছে কি এ ডি ইকুয়াল টু কি রুট ওভার আর এ সি স্কোয়ার মাইনাস ডি সি স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল আমার হচ্ছে এ ডি ভ্যালু। তা এখানে মানগুলো পুট করবো, দেখো এ সি মানে আমরা এখানে জেনে গেছি যে এ সি মানে কি, এ সি মানে হচ্ছে এ পেয়েছি, কিন্তু এই বি সি, বি সি পুরোটার মান হচ্ছে এ, কিন্তু আমার দরকার ডি সি, ডি সি ভ্যালু। তাহলে দেখো কি হয়, সমবাহু ত্রিভুজের এখানে লম্ব হলে কি হচ্ছে, এটা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তো এটাকে সমানভাবে বিভক্ত করে, তার মানে এইটা কি, এইটা যা হবে এটা হবে তার হাফ, মানে দুই দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাবো পুরোটা হচ্ছে এ। তাহলে এখান থেকে এইটুকু কি হয়ে যাবে এ বাই টু, তাহলে এই যে পুরোটা এখান থেকে পুরোটা হচ্ছে এ, আর এখান থেকে এইটুকু মানে হচ্ছে এ কি ডি সি হচ্ছে কি হাফ এ বাই টু, ঠিক আছে, তাহলে অর্ধেক হবে। তাহলে এখানে আমি মানটা বসিয়ে দেবো, এখানে যদি আমি মানটা বসাই, দেখো এ সি কত পেয়েছি, এ রয়েছে এ সি এর মান এ, তার স্কোয়ার
মাইনাস ডিসি, ডিসি মানে এইটুকু, মানে পুরোটাই এর হাফ হচ্ছে এ বাই টু, মানে হচ্ছে এ বাই টু তার হোল স্কোয়ার। তাহলে এখানে এটা করলে কি হয়ে যাবে, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই দুই দুগুণে চার। এবার কি করব এটাকে, এটাকে এখন কি করব রুট ওভার যদি করি, তাহলে এখানে ফোর ক্যালকুলেট করলে আর এটা হচ্ছে এ ফোর স্কোয়ার মাইনাস স্কোয়ার, মানে কি হয়ে যাচ্ছে, মানে হয়ে যাচ্ছে এখানে থ্রি এ স্কোয়ার, থ্রি এ স্কোয়ার বাই ফোর তার রুট ওভার। তাহলে দেখো এখানে কি এসছে, থ্রি এ স্কোয়ার বাই ফোর রয়েছে, তাহলে এখানে দেখো এইটা কি হচ্ছে থ্রি রুট থ্রি রয়েছে প্রত্যেকটা রুট থ্রি, আর এখানে স্কোয়ার আর রুট কেটে গেলে কি থাকবে এ বাইরে চলে আসলো, আর এখানে কি আছে ফোর আছে, ফোরের রুট কত হয় দুই হয়। তাহলে এখানে এটা যেটা রয়েছে এটা ইন্টু আকারে রয়েছে, তাহলে কি রুট থ্রি বাই টু ইন্টু এ মানে কি হচ্ছে বাহু, এ মানে কি হয়ে যাচ্ছে বাহু। তাহলে দেখো এইটা কি পেয়ে গেছিলাম এডি, এডি ইকুয়ালস টু পেয়েছি, এডি কি এখানে উচ্চতা, তাহলে উচ্চতা ইকুয়ালস টু আমরা কি পেয়ে গেলাম, উচ্চতা ইকুয়ালস টু পেয়ে গেলাম রুট থ্রি বাই টু ইন্টু বাহু, তাহলে কি রুট থ্রি বাই কি হচ্ছে টু ইন্টু বাহু, এটা কি উচ্চতা মানে দৈর্ঘ্য হবে মানে একক, তাহলে আমরা কি সমবাহু ত্রিভুজের উচ্চতা পেয়ে গেলাম রুট থ্রি বাই টু ইন্টু বাহু একক। যদি এখনো উচ্চতা ইকুয়ালস টু কিভাবে আসলে বুঝতে না পারো, তাহলে তোমরা আরেকবার পজ করে এটাকে দেখো, অবশ্যই বুঝে যাবে কে একটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ জান এটা হচ্ছে 90 ডিগ্রি এই, এবং এফ কি আমরা এখানে পিথাগোরাসের ফর্মুলায় লম্ব অতিব স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ফর্মুলা করে এডি এর মান মান বের করলাম, এডি এখানে উচ্চতা, তাহলে কি হয়ে গেল রুট থ্রি বাই টু ইন্টু বাহু, এটাই হয়ে গেল কি সমবাহু ত্রিভুজের উচ্চতা। নেক্সট আমি এখন করব, নেক্সট করব কি এই ক্ষেত্রফলের ফর্মুলা, তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, তিন নম্বর দেখে নিই এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তা ক্ষেত্রফলটা কি হবে দেখে নাও। ক্ষেত্রফলের ফর্মুলা আমি আগেই বলেছি যে জেনুইন একটা সাধারণ ফর্মুলা আছে, কি বলেছিলাম যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সবার ভিডিও শুরুতেই বলে দিয়েছি যে হাফ ইন্টু ভূমি ইন্টু, এই যে এই ক্ষেত্রফলের ত্রিভুজের এই যে ফর্মুলাটা এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে মানে যে কোনো ত্রিভুজের সূত্র বের করার সময় কাজে লাগে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কেন এটা হচ্ছে ত্রিভুজের সাধারণ সূত্র। তো এইখানে আমি এখন এই এটাই ইউজ করব যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে দেখো এখানে হাফ ইন্টু লিখে দিচ্ছি ভূমি ইন্টু উচ্চতা, তো এখানেই এই মানগুলো বলে তাহলে হাফ এখানে বসিয়ে দিলাম, হাফ রয়েছে হাফ বসিয়ে দিলাম ইন্টু ও ভূমি, ভূমির মানটা কত এখানে, ভূমি মানে হচ্ছে এখানে বিসি, বিসি বসিয়ে দিলাম, এখানে উচ্চতা, উচ্চতা মানে কি হচ্ছে এডি, যে এই এডি এর ভ্যালু আগে পেয়ে গেছিলাম যে এডি ইকুয়ালস টু কি হচ্ছে রুট থ্রি বাই আই টু ইন্টু এ, এটা আমি বের করেছিলাম যে এডি ইকুয়ালস টু এই যে এটা বের করার সময় উচ্চতা বের করার সময় অ্যাকচুয়ালি উচ্চতাই এটা, যে এখানে এ বাহু রয়েছে বাহু মানে এ, এ আগে বের করেও দিয়েছিলাম এটা কিভাবে এসছে। তো এখানে আমি এখন মানগুলো পুট করে দেবো যে 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 হাফের মান কি হয়, হাফই হয় এখানে লিখে দিলাম ওয়ান বাই টু ইন্টু বিসি, বিসি মানে হচ্ছে ভূমি, ভূমি কি একটা বাহু যার দৈর্ঘ্য কি ধরেছিলাম এ, বসিয়ে দিলাম এ ইন্টু এডি মানে উচ্চতা, এই যে এডি মানে এটা আমি বের করে নিয়েছিলাম যেটা উচ্চতা বের করার সময় রুট থ্রি বাই টু ইন্টু এ। দেখো এইটা আর এইটার গুণ করো আর এইটা এটার গুণ করো বসাও, তাহলে কি হচ্ছে নিচে হর হর গুণ করলে দুই গুণে এ কত হয়ে যাচ্ছে চার, আর এখানে থ্রি রুট থ্রি একে রুট থ্রি, ই আর এ গুণ করলে কি হয়ে যায় ই আর এ গুণ করলে হয়ে যায় এ স্কোয়ার, তাহলে এ আর এ গুণ করলে কি হয়ে যায় এ স্কোয়ার, তাহলে এখানে রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার, এ মানে কি এখানে বাহু, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়ে গেল রুট থ্রি বাই আই ফোর ইন্টু বাহু তার স্কোয়ার বর্গ একক। তাহলে কি এখানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হয়ে গেল রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার, তাহলে এখানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই তিনটে ফর্মুলা দিয়ে সমবাহু ত্রিভুজের যে কোনো ফর্মুলা আমরা করতে পারবো, এই তিনটে ফর্মুলা মানে সমবাহু ত্রিভুজের পরিসীমা ইকুয়ালস টু কি হবে থ্রি ইন্টু বাহু একক, উচ্চতা ইকুয়ালস টু সমবাহু ত্রিভুজের হবে এ রুট থ্রি বাই টু ইন্টু বাহু একক, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়ালস টু হবে এ রুট থ্রি বাই ফোর ফোর ইন্টু বাহু স্কোয়ার। তা তোমরা এদের এই তিনটে ফর্মুলাকে কাজে লাগিয়ে তোমরা সমবাহু ত্রিভুজের যে কোনো অঙ্ক সলভ করতে পারবে।